হালি শহরে প্রকাশ্যে এক মহিলাকে নিগ্রহ ও মারধরের অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। 17 নম্বর ওয়ার্ডে একটি ভিডিও ভাইরাল হয় যেখানে দেখা যাচ্ছে এক ব্যক্তি দ্বারা মহিলাকে প্রকাশ্যে আক্রমণ করতে, তারপর রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় ওই মহিলাকে। দেখুন সেই প্রতিবেদন। ঘটনাটা হয়েছিল কালকে আমার বাড়িতে কার্তিক পুজো, তা সকালবেলা আমার কাজের বউটা গ্যারেজ ঘরে পুজো হবে বলে গ্যারেজ ঘরটা পরিষ্কার করছে, জল দিয়ে পরিষ্কার করছে। তখন আমার পাশেই রাস্তার ও সাইডে ইট রয়েছে, কত আমার বাড়ির কতগুলো আদলা ইট, সেই ইটগুলো নিয়ে আমি যে তা সাইডে দিই, চেয়ার পেতে দেবো, লোকজন আসলে ওখানে বসবে। তা দুটো ইট নিয়ে রাখা মাত্রই উনি বাইরের থেকে বেরিয়ে ঘরের থেকে বেরিয়ে এসে বলছে এখানটায় ইট রাখবি না। তা আমি শুনলাম না, আমি তারপরে আমি ইট রাখলাম, ও কী করলো ইট দুটো ছুঁড়ে ফেলে দিল। পরে আমি আবার দুটো ইট নিয়ে গেলাম, ও আবার সেই দুটো ইট ছুঁড়ে ফেলে দিল, বলছে এখানটায় ইট রাখতে পারবি না। তখন আমি বলেছি এটা কি তোর বাবার রাস্তা? যেই বলেছি বলার পরে তকাতকি হতে হতে ও আমাকে এসে সঙ্গে সঙ্গে আমাকে মুখে ঘুষি মেরে দিল, দিয়ে আমাকে আমি অজ্ঞান হয়ে গেছি। আর যত যত নোংরা ভাষা আছে আপনারা নিশ্চয়ই ভিডিওটা দেখেছেন, ভিডিওটার মধ্যে দেখলে আপনারা বুঝতে পারবেন যে কী মানে কী ব্যবহার করেছে উনি। আমার হাজব্যান্ড ডিফেন্সে আছে, তা আমি আমার হাজব্যান্ড যখন দেশের রক্ষা করছে, তা নিশ্চয়ই আমিও তো এখানে আমাকে তো মানে আমি নিজেই রক্ষা পাচ্ছি মানে সুরক্ষা থাকতে পাচ্ছি না, তাহলে সেটা কী করে হবে? প্রশাসনের কাছে গেছিলাম আমি, কিন্তু প্রশাসন বলছে অ্যারেস্ট হবে অ্যারেস্ট হবে। এখনও 24 ঘন্টা হয়ে গেল, এখনও পর্যন্ত কোনো প্রশাসনের কোনো অ্যারেস্ট হয়নি, কোনো কিছু হচ্ছে না, খুলিয়াম ঘুরে বেড়াচ্ছে। মানে সকাল কালকে সকালে কাউন্সিলর এসেছিল, এসে বলেছে যে আমি আপনার পাশে আছি, কিন্তু তারা যখন এসে ধমকালো ঠামো সব কিছু করলো, আবার রাত্রেবেলা তারাই তার জামা কাপড় নিয়ে যাচ্ছে সরিয়ে দিচ্ছে তাকে। আমি বলা মাত্রই তখন আমাকে আরও উল্টো তাদের লোকরাই আমাকে আরও উল্টো ঠেট ফেট দিচ্ছে যে কে আছে, কোন বড়বাবু আছে দেখে নেব, আর বলছে যে কে কী করতে পারবে, এরকম আমাকে ঠেট দিয়ে যাচ্ছে। ভাবছি দেখি প্রশাসন কী করে, সেই হিসাবে আমি আগে স্টেপ নেব। আমি চাইছি যাতে আমি এখানে নির্ভয়ে থাকতে পারি। আমার হাজব্যান্ড ডিফেন্সে আর্মিতে আছে, সে বাইরে কাজ করে, সে 5-6 মাস পরপর আসে, যাতে আমার ছেলে মেয়ে নিয়ে আমি নির্ভয়ে থাকতে পারি। আপনারা সেই ব্যবস্থা করে দিন, প্রশাসনের কাছে আমার এটাই, আর সে জানি মানে খুব ভালো মানে খুব শাস্তি পায়। হয়েছে আমি তো বাড়ি ছিলাম না, হাসপাতালে গিয়েছিলাম কলকাতা মেডিকেল কলেজে, আমি খবর পেয়ে ছুটে এসেছি, আমার বউকে ধরে মেরেছে। ওর এত বড় পাওয়ার, ও পায় কোত্থেকে যে ও আমার একটা মেয়ে ছেলে গায়ে একটা ব্যাটা ছেলে এসে হাত দেয়। আমি কাউন্সিলরকে সঙ্গে সঙ্গে ফোন করেছি, কাউন্সিলর আমাকে বলছে যে আমি সকাল থেকে ওখানে আছি, আমি ওখানে দেখেছি, আমরা বোমার পাশে আছি। কেননা আমরা একটা মেয়ে স্বামী স্ত্রী ঝগড়া লাগলে পরে হ্যাঁ আমরা মহিলার পক্ষ নিই, আর সেখানে একটা ব্যাটা ছেলে হয়ে একটা মেয়ে ছেলেকে কী করে ওরকম করে মারে। হ্যাঁ সেই পাড়া প্রতিবেশীরা তো ভয়ে জুজু, তারা ওকে বিশাল ভয় পায়, ও সবার দা দা, উনি একটা ক্রিমিনাল মস্তান, ওনার শোট দেখায়, রামদাও দেখায়, ছুরি দেখায়, বন্দুক দেখায়। অভিযুক্ত অশোক মণ্ডল আপাতত পলাতক, দেখার বিষয় কি নিষ্পত্তি হয় এই মামলার আগামী দিনে। ব্যুরো রিপোর্ট 24 ঘন্টা লাইভ। দেখতে দেখতে 5 বছর হলো আমাদের একসাথে পথ চলা। কাটিয়েছি আনন্দের নানা মুহূর্তগুলো অঙ্গীকারবদ্ধ, আজীবন এইভাবেই পাশে থাকব। ভালোবাসা আর সৌন্দর্যের আকর্ষণ ঠিক যেন প্রথমবারের মতন, ভরসা যেখানে পুরোপুরি, ভালোবাসাও সেখানে অটুট। বি দাস অ্যান্ড সন জুয়েলার্স ফিরে এলো নতুন রূপে নতুন সাজে। বি দাস অ্যান্ড সন জুয়েলার্স, ওয়ার্কশপ রোড, কাঁচরাপাড়া।